এটাই ধারাবাহিকে আবারও কি সোম ভিলেন হয়ে যাচ্ছে? বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। অনেকে ভেবেছিল মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থকে মারবে অমি আগারওয়াল ও পিসুমশাই, তবে সেটা হচ্ছে না, সিদ্ধার্থ নিজেই মারা যাওয়ার নাটক করবে। আবার অনেকে নতুন টুইস্ট খুঁজছে, আবার অনেকে ভাবছে সোম চরিত্রটি অনেকদিন ধরেই একটু অন্যরকম লাগছে, আর অনেকে ভাবছে সোম চরিত্রটি কি আবার নেগেটিভ হয়ে যাবে। তবে মিঠাই ধারাবাহিকের দর্শকরা এটা চায় না, দর্শকেরা চায় মোদক পরিবারের সবাই যাতে পজিটিভ চরিত্রে থাকে। আর আশা করা যায় সোম পজিটিভ চরিত্রে বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের মাঝে, আর দর্শকদের এই চাওয়া হয়তো পরিচালক মেনে নেবে। তো দর্শকেরা, আপনারা কি চান, সোম চরিত্রটি কি পজিটিভ থাকুক নাকি নেগেটিভ? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।